পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন, বাসার থেকে ওযু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে, একটা নেকি লিখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে দশ দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন, পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, তিরিশ দিন তিরিশ পারা। রমাদানে অ্যাটলিস্ট একটা খতম পারা যাবে, অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট, কারো এক ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি দু রাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন বাসায় গিয়ে, রেস্ট করেন, যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন, সূরা ফালাক নাজিল ক্লাস করেন, ফু দেন দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ।